দিল্লিতে, মুম্বাইতে, কেরালাতে, উত্তরপ্রদেশে গত দুই দিনে এত মানুষ করোনা আক্রান্ত হয়েছে, পুরো দুনিয়াতে এত মানুষ একদিনে আক্রান্ত হয় নাই, ভারতের যেই অবস্থা। আমাদের বাংলাদেশ, আপনারা যেদূর পারেন সাবধানতা অবলম্বন করুন, যেদূর পারেন সরকারি নির্দেশনা, এগুলোর সাথে কিন্তু আমি আগেই বলেছি আন্তর্জাতিক গবেষণা আছে, মাস্ক রীতিমতো পড়বেন আর দূরত্ব যেদূর পারেন বজায় রাখবেন, আলহামদুলিল্লাহ। গত মাসে একটা পরিসংখ্যান বের হয়েছে, গত বছরে আমেরিকা এবং ব্রিটেনে করোনায় হাজার 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 মানুষ মারা গেছে, কিন্তু যারা মসজিদে নামাজ পড়েছে, ইতিকাফ করেছে, মসজিদে তাহাজ্জুদ পড়েছে, তাদের একজনও মারা যায় নাই। আর আমাদের দেশে কয় মসজিদে 20 জনের বেশি বলে হান্দাইতে হইতো না, 20 জনের বেশি হান্দাইলে মরব, এরকম কথা আমি শুনছি, কে জানি আপনারা শুনছেন কি না, 20 জনের বেশি হান্দাইতে হইতো না। তাইলে মসজিদে ঢুকে 20,000 যদি হান্দায়, তারা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, এইভাবে কেঁদে কেঁদে নামাজিরা যখন দোয়া করবে, আল্লাহর আরো থর থর করে কাঁপি উঠব। গতবারের করুণা গরিব আদমারি কদমারি রূপে বেশি আছিল, এইবারের করুণা বড় বড় মোদা তসলিম সত্রিয়া শূন্য মেয়া মন্ত্রী মিনিস্টার আমলা কামলা তাদের রূপে বেশি, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমরা এই জন্য খুশি না, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। গতবারের করুণা 50 থেকে উপরের দিকের মানুষের উপরে বেশি আছিল, আর এইবারের করুণা 50-এর নিচে যুবক তরুণ হলো হাইলেগুলোর রূপে বেশি। তাইলে বুঝা গেল যে কেউ এটা থেকে মুক্ত নয় আল্লাহ যদি মুক্তি না দেন। আল্লাহর কাছে দোয়া করি পুরা দুনিয়াবাসীকে, আল্লাহ তুমি এই মহাবিপদ থেকে হেফাজত করো, বিশেষ করে বাংলাদেশ, এই দেশের মধ্যে এত নামাজ, এত আজান, এত টুপি, এত দাড়ি দুনিয়ার অন্য কোনো মুসলমান দেশে নাই, ঠিক কিনা? মধ্যপ্রাচ্য যারা থান তারাও সাক্ষী, দুনিয়ার কোনো দেশে নাই। আয় আল্লাহ দুঃখী এই দেশটা, মুসলিম অধ্যুষিত এই দেশটা, তোমার কুদরতে কারিশমার ইশারায়, তোমার মহিয়ান গরিয়ান অসীম করুন দয়াবান রহিম রহমান এই নামের কেরেশমা এবং বুজুর্গিতে বাংলাদেশকে এই ভয়াবহ করুণা যেটা বর্তমানে চলছে এটা থেকে তুমি রক্ষা করো, হেফাজত করো। আল্লাহ আমাদের ছেলেমেয়েরা যারা বিদেশে আছে, বর্তমানে 1,26,00,000 বাংলাদেশের মানুষ বিদেশে আছে, বা ইন্ডিয়া নাই একজনও, হিয়ানের মানুষের রাস্তা ধিড়ি মারে তুই গরু খাইছ, আর বাংলাদেশের তো যাই বুঝি হিয়ানো রাস্তা থাকবো, সে আমরা কম কি তাদের দেশের মানুষ যে তাদের হিন্দুদের কিল থেকে বাঁচতে পারে না, তাহলে বন্ধু সিনাল্লা এইটাও কিন্তু একটা ব্যারোমিটার, বালা করি অন্য সময় আসে বন্ধু সিনিল, এখনো যদি চিনতে না পারেন এমন এক সময় আসবে চিনার সুযোগ পাওয়া যাবে না, দেবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।